হ্যাঁ, দিদি শুরু করছে, করে গেছে। ভারতীয় ইতিহাস সংকলন সমিতি করিমগঞ্জ জেলা আয়োজিত আজকের এই ব্যাখ্যান পর্বে আমি উপস্থিত সবাইকে স্বাগত জানাই। আমরা একটা কথা প্রায়শই শুনতে পাই যে ইতিহাস বিষয়ে জানতে গেলে, বুঝতে হলে বা কিছু বলতে গেলে বোধহয় ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনাটা খুব আবশ্যক। কিন্তু আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি আমাদের আজকের অনুষ্ঠানের বক্তা। আমরা তার যখন পরিচয় শুনব তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে ইতিহাস বিষয়ে জানতে, বুঝতে গেলে, কিছু বলতে গেলে আসলে শুধুমাত্র আমাদের কি থাকা দরকার, শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট থাকাটাই দরকার। আর ইতিহাসের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবারই জানা থাকা উচিত। আমরা কোথায় জন্ম নিয়েছি, আমাদের আশেপাশের অঞ্চলে ঐতিহাসিক স্থান কি আছে, আমাদের জন্মভূমির ইতিহাস কি আছে। তো চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি মুখ্য বক্তা তার সঙ্গে আপনাদের সবার পরিচয় করিয়ে দিচ্ছি, মাননীয় পঙ্কজ কুমার রায় চৌধুরী। জন্মসূত্র উনি করিমগঞ্জের বাসিন্দা, পড়াশোনা করেছেন, তার স্কুল জীবন শুরু করেছেন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, ডিগ্রি লাভ করেছেন করিমগঞ্জ কলেজ থেকে, এবং অবশ্যই উনি স্নাতক ডিগ্রি নিয়েছেন বিএসসি ফিজিক্স সাবজেক্ট নিয়ে। তো আমরা বুঝতেই পারছি যে ইতিহাসের সঙ্গে মূলত এই বিষয়টার পড়তে হবে বা এই বিষয়ের আমাদের ডিগ্রি নিতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বক্তা ইনি বিজ্ঞানের পদার্থবিজ্ঞান বিষয়ে বিজ্ঞান শাখায় উনি স্নাতক ডিগ্রি লাভ করেছেন। স্নাতকোত্তর বিষয়ে উনি স্নাতকোত্তর বিষয়ে উনি যে ডিগ্রি নিয়েছেন সেটা হচ্ছে MBA সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে। উনি হচ্ছেন ইনস্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া মুম্বাইয়ের একজন ফেলো। কাজের সূত্রে উনি উত্তর পূর্ব ভারতের অনেক জায়গায় উনি গেছেন। আমরা এখানে বলতে পারি হাফলং, হাইলাকান্দি, ধর্মনগর, আগরতলা, কালিম্পং, কলকাতা। বর্তমানে মাননীয় পঙ্কজ কুমার রায় চৌধুরী করিমগঞ্জ LIC ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জ হিসাবে কর্মরত। এছাড়াও তার যে একটা অনন্য পরিচয় আছে, উনি হচ্ছেন ভারতীয় ইতিহাস সংকলন সমিতি করিমগঞ্জ জেলার আজীবন সদস্য পদে সদস্য পদ গ্রহণ করেছেন। তো আসুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আমি আজকের অনুষ্ঠানের বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ রাখছি মাননীয় পঙ্কজ কুমার রায় চৌধুরী মহোদয়কে। নমস্কার সবাইকে, ধন্যবাদ নন্দিতা দি। আসলে সত্যি কথা, ইতিহাসে আগ্রহ তো আমার আছে, আমার মতো আরো অনেকেরই আছে। তো আমায় যখন এই বিষয়টা নিয়ে বলতে বলা হলো ইতিহাস সংকলন সমিতির পক্ষ থেকে, তো এর সদস্য হিসেবে দেখলাম আমি তো দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। তো আমি বলতে পারি, আজকে আমি যেটুকুই বলছি বা যেটুকু বলতে পারবো বা বলার চেষ্টা করব, তার পেছনে আছে সেই দায়িত্ববোধ। কিন্তু আমি ইতিহাসের একদম সামান্য পাঠক মাত্র, আমি ইতিহাসের কোনো গবেষক নই, বা আমি হয়তো কিছু প্রশ্ন বা কিছু একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরবো, তা নিয়ে গবেষণা করার মতো এখানে নীলাঞ্জন আছেন বা বাকিরা আছেন, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এই বিষয়ে আরো কিছু জানতে পারবো। দেখুন, আমি যখন বলছিলাম যে কথাটা নন্দিনা ম্যাডাম বলছিলেন যে আমাদের আশপাশে কি আছে, আমাদের জন্মস্থান, আমরা কোথা থেকে আসছি, সেটাই হচ্ছে ইতিহাস। তো একই জায়গা থেকে আমিও ভাবছিলাম ছোটবেলা থেকে, যখনই আমরা করিমগঞ্জ থেকে বেরিয়ে আমরা শিলচর বা হাইলাকান্দি বা বাইরে যাচ্ছি গৌহাটি, তখনই আমাদের প্রথমেই দুটো জায়গায় দেখতাম আমাদের গাড়িটা থেমে যেত। প্রথম একটা হচ্ছে শাহজালালের দরগা, জাতি ধর্ম নির্বিশেষে সবাই ওখানে বাসটা একটু থামতো, আমরাও গাড়ি থেকে নেমে পড়তাম। তারপর সিদ্ধেশ্বরের কপিলাশ্রম, পাশাপাশি বারুণী মেলা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো মনের মধ্যে একটা প্রশ্ন জাগতো যে এর উৎপত্তিটা কোথায়, কবে থেকে শুরু হলো এই সিদ্ধেশ্বরের কপিলাশ্রম। তো এ বিষয়ে যখন আমার ইতিহাস সংকলন সমিতি থেকে বলতে বলা হয়েছিল, আমি ভাবলাম যে এ বিষয়ে একটু পড়াশোনা করে দেখলে কেমন হয়। কিন্তু সত্যি কথা কি, আমাদের এত অঞ্চলের এই অঞ্চলের ইতিহাস খুব প্রামাণ্য ইতিহাস পাওয়াটা খুবই মুশকিল। আমি মূলত যেটুকু পেয়েছি, আমি দুজনের কাছে কৃতজ্ঞ, যেটুকু পেয়েছি একটা হচ্ছে আমাদের সিওটো অঞ্চলের যে ইতিহাসটা আমরা সবাই পড়েছি বা পড়ে থাকি, সেটা হচ্ছে আমাদের অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি মহাশয়ের লেখা সিওটের ইতিবৃত্ত। আর আমাদের সুজিত চৌধুরী স্যার ছিলেন, আমাদের ইতিহাসবিদ ছিলেন এখানকার, স্যারের লেখা বই আমার কাছে আছে, স্যারের গবেষণাপত্র থেকে কিছুটা আমি পেয়েছি। তো যেটুকু আমি বলছি বা বলবো তার পেছনে অন্য
একটু হয়তো আমি অন্য কোথাও থেকে পেয়েছি, কিন্তু মূলত এই অচ্যুতচরণ তত্ত্বনিধি মহাশয় এবং সুজিত চৌধুরী মহাশয়ের যা গবেষণা আছে তার উপর ভিত্তি করে আমি বলতে চেষ্টা করব কিছু জিনিস যেগুলো আমি পড়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। সিদ্ধেশ্বরের কপিলাশ্রমটি মূলত আমরা সবাই জানি হাইলাকান্দি শহরে, হাইলাকান্দি জেলার মধ্যে একটা রাজপথের পাশে আছে। আমরা যখন বদরপুর ঘাট পেরিয়ে আমরা কিছুটা দূর চলে যাই, তখনই আমরা সিদ্ধেশ্বরের কালী শিব মন্দিরের সামনে দিয়ে আমরা সবসময় ক্রস করি। একটু দূরেই আছে, আমরা যদি এখানে দাঁড়িয়ে বরাক নদীর অপারটাতে তাকাই তাহলে আমরা দেখতে পাই আছে খাসিয়া জয়ন্তিয়া পাহাড় একদিকে আছে, আরেকদিকে আছে আমাদের উত্তর কাছাড় পার্বত্য পাহাড় যেটা বড়াল পাহাড় নামে পরিচিত। আশ্রমটার পাশ দিয়ে বয়ে চলছে বরাক নদী। যতটুকু জানা যায় যে আশ্রমটা মেন মূলত পরিচালিত হচ্ছে উত্তরপ্রদেশের গিরি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীদের দ্বারা, মূলত ওনারাই এই আশ্রমটা পরিচালনা করে আসছেন অনেক বছর থেকেই। এই মন্দিরের মূল আরাধ্য দেবতা হচ্ছেন শিব। এখানে একটা শিবলিঙ্গ আছে, একটা কালো পাথর নির্মিত একটা শিবলিঙ্গ আছে। পাশে আমরা দেখতে পাই একটা মূর্তি আছে, আমরা আপনারা গেলেই দেখতে পাবেন মূর্তিটা, অনেকে আমরা জেনে থাকি বা আমরা বলে থাকি এটা কপিল মুনির মূর্তি সেখানে আছে। এই শিব মন্দিরের একটু দূরেই আছে কাঠিগড়া। আমরা যদি নদীটা পার হয়ে আমরা ওপরে যাই তাহলে প্রত্যেক বছর সেখানে বারুণী মেলা হয়। বারুণী মেলা 15 দিন ধরে মেলাটা হয়, এই অঞ্চলের একটা খুব বিখ্যাত উৎসব কাঠিগড়ার পাশেই। হাজার হাজার পুণ্যার্থীরা ওই সময় ওই বরাকের জলে স্নান করেন, পরে পুণ্য অর্জন করেন। আমরা প্রত্যেক বছরই এই মেলাটা হয়ে আসছে এবং এটা আমাদের এদিকার মধ্যে লোকেদের মধ্যে খুবই প্রচলিত, খুবই একটা পুণ্যের জায়গা। আমরা সবাই বিশ্বাস করি যে সিদ্ধেশ্বরের শিব বাড়ি, তারপর আছে বারুণী মেলা, দুটোই খুব পুণ্যস্থান আমাদের কাছে। আমি আগে যা বলছিলাম সিদ্ধেশ্বর আশ্রম নিয়ে খুব যে প্রামাণ্য ইতিহাস আমরা পেয়ে থাকি তা নয়, মূলত আমরা সুজিত স্যার এবং অচ্যুতচরণ চৌধুরীর সিওটির ইতিবৃত্তের উপরে আমাদের বেস করতে হচ্ছে। এটার উপর দাঁড়িয়ে আমরা বলতে পারি সিদ্ধেশ্বর তীর্থের কাছাকাছি অঞ্চলের আদিবাসীরা ছিলেন খাসি সম্প্রদায়, তারা ছিলেন মূলত নদীর পূজারী আর তাদের প্রধান দেবতার নাম ছিল কুপলি। একটা সামঞ্জস্য এখানে দেখবেন, আমরা কপিলাশ্রম এখানে পাচ্ছি আর খাসি সম্প্রদায়ের প্রধান দেবীর নাম ছিলেন নদী দেবী ছিলেন, ওনার নাম ছিল কুপলি। কুপলি যা ব্রহ্মপুত্র উপত্যকা যখন চলে যায় তখন সেটা নওগাঁ জেলা দিয়ে জয়ন্তিয়া পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হয়, সেটা জয়ন্তিয়া পাহাড় থেকে বেরিয়ে নওগাঁ জেলা হয়ে ব্রহ্মপুত্রে গিয়ে মেশে সেই নদীটাকে বলা হয় কপিলি। অচ্যুতচরণ তত্ত্বনিধি মহাশয়ের শ্রীহট্টের ইতিবৃত্তে পুরা রাজা নামে একজন রাজার উল্লেখ আছে, যিনি খুব মৎস্যপ্রিয় ছিলেন বলে জানা যায়। আসলে আমরা যখন এ ব্যাপারটা নিয়ে আলোচনা করবো অনেকটা জনশ্রুতির উপরে আমাদের বিশ্বাস করতে হবে, লোকস্মৃতি যা আছে অনেক সময় লোকস্মৃতির মধ্যে ইতিহাসের উপাদান থেকেও কিছুটা মনের মাধুর্য মিশে যায়, কিন্তু অনেকটা ইতিহাসের উপর দাঁড়িয়েই বা কি ছিল তার উপর দাঁড়িয়ে অনেক সময় লোকস্মৃতিগুলো তৈরি হয়। তাই অচ্যুতচরণ তত্ত্বনিধি মহাশয় সেখানে পুরা রাজার উল্লেখ করেছেন যিনি খুব মৎস্যপ্রিয় ছিলেন। উনি যদিও ওনার শ্রীহট্ট ইতিবৃত্তে পুরা রাজাকে টিপুরা রাজা মানে ত্রিপুরা রাজা বলে সামন্ত একজন বলে উল্লেখ করেছেন, কিন্তু এটা বিষয়ে বাকি ঐতিহাসিক যারা আছেন উনারা এটাকে ঠিক সেভাবে সাপোর্ট করেননি, কারণ কখনো এটা প্রতাপগড় মানে পাথারকান্দি পেরিয়ে ত্রিপুরা রাজ্য কখনো বদরপুর সীমায় চলে আসছিল সেটা কখনো ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। তাই অচ্যুতচরণ তত্ত্বনিধির এই ত্রিপুরা রাজার যে ইতিহাসটা উনি বলেছেন সেটা অন্য ঐতিহাসিকরা সেটা মেনে নেননি। লোকবিশ্বাস মতে কপিলাশ্রমের যে শিব মন্দিরটি ছিল, যে শিবলিঙ্গটি এখনো আছে, সেই শিবলিঙ্গটি ছিল নাকি একটি পরশ পাথর, সেটা নাকি তার ক্ষমতা যা ছিল পরশ পাথরের যা ক্ষমতা ছিল সেটা ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল। মৎস্যপ্রিয় পুরা রাজা খুব মাছ খেতে পছন্দ করতেন, আমি একটু আগে বলেছি। তো পুরা রাজা যখন প্রচুর মাছ হতো, প্রাচুর্য যখন ছিল তখন অনেক মাছ ধরে রাখতেন আর সেই মাছটাকে উনি শুকিয়ে রাখতেন, সেই মাছগুলো তারপর ওই পরশ পাথরের স্পর্শে নাকি প্রাণ ফিরে পেত। লোকবিশ্বাস অনুসারে কপিলাশ্রমের সংলগ্ন যে বারুণী স্নান হয়, বরাকের জলে যে বারুণী স্নান হয়, সেখানে সেই নদীর জলে নাকি মাছ উৎপাদন মানে মাছের বৃদ্ধি করার নাকি একটা আশ্চর্য ক্ষমতা আছে। জনশ্রুতি বলে যে মাছেরা নাকি যখন ডিম পাড়ার সময় হয় তখন একবার বরাক নদীর এই অঞ্চল দিয়ে এসে যায়। আবার আমরা আগেই বলেছিলাম আমাদের এদিকে ছিলেন হযরত শাহজালাল,
হযরত শাহজালাল যখন সিহট্ট বিজয় করেছিলেন, তখন স্থানীয় একটা লোকশ্রুতি প্রচলিত আছে যে উনি দেও মানে একটা দত্ত ছিল, সেই দত্ত মানুষের উপর নাকি প্রচন্ড অত্যাচার করত। সেই দত্তকে, যেটা আমরা সাধারণ ভাষায় এদিকে প্রচলিত ভাষায় আমরা দেও বলে থাকি, দেও ওকে পরাজিত করেছিলেন, তাই এই জায়গাটাকে দেওড়াইল পরগনাও বলা হয়। যদিও এগুলো সবই লোকবিশ্বাস, এর ঐতিহাসিক ভিত্তি বিতর্কিত, কিন্তু এগুলো নিশ্চয়ই গবেষণার অপেক্ষা রাখে। এখানে অধ্যাপক সুধীর চৌধুরী বারণী স্নান এবং কপিলাশ্রমের মধ্যে যে ধর্ম, যে ধর্মবিশ্বাস ছিল বা যে ধর্ম আচরণ ছিল, তার মধ্যে উনি একটা বৈপরীত্য খুঁজে পেয়েছেন। বারণী স্নানের পুণ্যার্থীদের দেখা গেছে মূলত আসেন আমাদের যে এই অঞ্চলের বা কাছার অঞ্চলের তথাকথিত নিম্ন বর্ণের সামাজিক অবস্থান থেকে। খুব কম সংখ্যক পুণ্যার্থীরা দেখা গেছে যে স্নানের পর ওই শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়ার প্রয়োজন বোধ করেন। ওদের যতটুকু পুণ্য অর্জনের কাজ ওই বারণী স্নানের মধ্যেই বেশিরভাগ সীমাবদ্ধ থাকে। ঠিক একইভাবে উচ্চবর্ণের, তথাকথিত উচ্চবর্ণের যে সম্প্রদায় আমাদের এদিকে আছেন, এর মধ্যে দেখা গেছে যে শিবের ওই কপিলাশ্রমের শিবের প্রতি অগাধ ভক্তি, ওদের বারণী স্নানের সেই উৎসাহ কিন্তু খুব কম দেখা যায়। তাই এটুকু বলা যায় যে সিদ্ধেশ্বরের কপিলাশ্রম সেই প্রাচীনকাল থেকে বিপরীত ধর্মী, কিন্তু পরবর্তীকালে সহাবস্থিত কিন্তু সমান্তরাল দুটি স্বতন্ত্র ধর্মী ঐতিহ্যকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় করে চলেছে। একদিকে ছিল বারণী স্নান, একদিকে আছে আমাদের সিদ্ধেশ্বরের শিব মন্দির। পার্শ্ববর্তী যে আদি জনগোষ্ঠী খাসি, যাদের কথা আমি আগেই বলেছি, প্রধান দেবী হচ্ছেন কুপিলি। জয়ন্তিয়া পাহাড় থেকে উৎপত্তি নদী, যেটা আমি বলেছিলাম, যেটা নওগাঁ জেলায় গিয়ে কপিলি নাম নিয়েছে। জয়ন্তীয় রাজারা যদিও ছিলেন খাসি সম্প্রদায়ভুক্ত, কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম দিয়ে প্রভাবিত ছিলেন। অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় শ্রীহট্টের এই অঞ্চলে আদিতে অস্ট্রিক সাংস্কৃতিক গোষ্ঠী অধ্যুষিত ছিল বলে বলেছেন, যা এখনো উনার মতে বা অন্যান্য ঐতিহাসিকদের মতে খাসি জনগোষ্ঠীর মধ্যে খুব ভালোভাবেই এখনো প্রচলিত আছে বা ওই সাংস্কৃতিক ধারাটা এখনো ওদের মধ্যে বিরাজমান। এ অঞ্চলে ব্রাহ্মণ্য ধর্মের আগমন বিষয়ে বলতে গেলে বলতে হয় যে যতটুকু ইতিহাস পাওয়া গেছে, যতটুকু ঐতিহাসিক প্রমাণ আমরা পেতে পারি, সেটা হচ্ছে যে ভাস্কর বর্মার নিধনপুর যে লিপি পাওয়া গেছে সেই লিপিতে উনি লিখে গেছেন, সেই লিপিতে লেখা আছে যে ওনার বৃদ্ধ প্রপিতামহ ভূতি বর্মা, ওনার বৃদ্ধ প্রপিতামহ ভূতি বর্মা প্রথম ব্রাহ্মণ বসতি স্থাপন করেছিলেন এই অঞ্চলে, করিমগঞ্জ অঞ্চলে, যে অঞ্চলটার নাম হচ্ছে এখন বাংলাদেশে আছে, যে অঞ্চলটার নাম হচ্ছে পঞ্চখণ্ড। সময়টা ছিল খ্রিস্টীয় পঞ্চম শতক শেষবার। তার 300 বছর পর শ্রীচন্দ্রের লিপিতে পাওয়া গেছে, যদিও ভাস্কর বর্মা নিধনপুর তাম্রলিপিতে 202 জন ব্রাহ্মণ বসবাসের বসতি স্থাপনের ব্যাপারে জানা যায়, পাওয়া গেছে যতটুকু ইতিহাস, কিন্তু 300 বছর পর শ্রীচন্দ্রের লিপিতে 6000 ব্রাহ্মণকে শ্রীহট্টের জমিদানের ইতিহাস পাওয়া গেছে। ব্রাহ্মণদের সাথে স্বাভাবিকভাবেই অন্যান্য কারিগর বা বৃত্তিজীবী সম্প্রদায় চলে আসছিলেন এদিকে, সবাইকে নিয়ে ধীরে ধীরে একটা উচ্চ কোটি সম্প্রদায় এই অঞ্চলে তৈরি হচ্ছিল, যে অঞ্চলটা আগে ছিল মূলত অস্ট্রিক ভাষাভাষীদের বা বাসীদের যে খাসি সম্প্রদায়ের অধ্যুষিত, সেখানে ব্রাহ্মণ সম্প্রদায় দিয়ে ধীরে ধীরে একটা উচ্চ কোটি সম্প্রদায় চলে আসছিল। অচ্যুতচরণ তত্ত্বনিধির মতে হযরত শাহজালাল শ্রীহট্টের রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করেছিলেন, যিনি ছিলেন খাসি সম্প্রদায়ের, আর জনশ্রুতি মতে উনি ছিলেন একজন জলদেবীর সন্তান। আবার জনশ্রুতিতে এটাও আছে, হযরত শাহজালাল তখন দত্তকে পরাজিত করে বরাক নদীর জল আগে নাকি ছিল এখানে পান করা, এটা সুজিত বাবু লিখে গেছেন যে বরাক নদীর ওই এরিয়ার যে জলটা ছিল সেই জলটা আগে মনুষ্য পানের অনুপযুক্ত ছিল, হযরত শাহজালাল সেটাকে ওই দত্তকে পরাজিত করেন এবং একই সাথে সেই জলটাকে মানুষের পানযোগ্য করে তোলেন। এটাকে যদি আমরা অন্যভাবে দেখি তাহলে আমরা এভাবে ভাবতে পারি যে আগে এই অঞ্চলে ওই জনজাতি সম্প্রদায়ভুক্ত যারা রাজারা ছিল বা যে জাতিরা ছিল, ওদের ভয়ে নতুন আগমনকারী যে ব্রাহ্মণ বা অন্য বৃত্তিজীবী যে সম্প্রদায়, নব্য হিন্দু যে সম্প্রদায় এখানে চলে আসছিল, ওরা সেখানে গিয়ে সেই জল পান করতে পারতো না বা যে সেই জলটাকে চাষবাস বা অন্য কাজে লাগাতে পারতো না। কিন্তু হযরত শাহজালাল ওই জনজাতি সম্প্রদায়ভুক্ত যে রাজা বা যে যিনি ছিলেন, যাকে আমরা দত্ত বলে জনশ্রুতি মতে চলে আসছে, ওনাকে পরাজিত করে সেটা দূর করেছিলেন।
এভাবে ধীরে ধীরে উচ্চবর্ণের মানুষের প্রয়াসে এবং প্রাচীন জনজাতি গোষ্ঠীর সংস্পর্শে দুটোরই প্রভাব ছিল এই অঞ্চলে। সিলেট কাছাড় অঞ্চলে ব্রাহ্মণ ধর্ম মিশ্রিত এক হিন্দু সমাজ ধীরে ধীরে গড়ে উঠছিল। ঐতিহাসিকদের মতে অস্ট্রিক সংস্কৃতির অনুসারে এই হিন্দু সমাজ কিন্তু আদিম দেবী, জনজাতিদের আদিম দেবী কুপলিকে বর্জন করেনি, বরং কুপলি দেবীকেও নিজের মতো করে আত্মস্থ করে নিয়েছিলেন। এভাবেই বারুণী স্নান এবং কপিল তীর্থের নামকরণ হয় এবং ধীরে ধীরে সেটা একটা সমন্বয়ের একটা দুটো স্বতন্ত্র ধর্মাচরণ, দুটো স্বতন্ত্র ভাবধারা, দুটো স্বতন্ত্র সাংস্কৃতিক চিন্তাভাবনা, দুটো সাংস্কৃতিক পরিমণ্ডল একসাথে ধীরে ধীরে চলা শুরু করেছিল, যার ফলেই আজকে হয়তো আমরা এই অঞ্চলে আমরা যে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ পাচ্ছি সেটা তৈরি হয়েছিল। আবার অনেক সময় আমরা সিদ্ধেশ্বরের কপিল মুনির যখন আশ্রমের কথা আমরা বলি, তখন আমরা গঙ্গাসাগরের তীরে বিখ্যাত যে কপিল আশ্রম আছে তার সঙ্গে আমরা সাদৃশ্য আমরা খুঁজে বেড়াই বা খুঁজে পাই। রামায়ণের গঙ্গাসাগরে কপিল আশ্রম বিষয়ে বলতে গেলে বলতে হয় যে রামায়ণে ভাগীরথের কাহিনীতে এটা কাহিনীর জন্য এটা বিখ্যাত। ঐতিহাসিকদের মতে গুপ্ত যুগের আগেই গঙ্গাসাগর তীর্থস্থান হিসেবে খ্যাতি পেয়েছিল এবং পূর্ব ভারতে সব থেকে বিখ্যাত তীর্থস্থান হিসেবে তখন ওই গঙ্গাসাগরের মাহাত্ম তখন থেকেই ছিল। গঙ্গাসাগরের কপিলাশ্রম এবং সিদ্ধেশ্বরের কপিলাশ্রমের মধ্যে কিছু কিছু সাদৃশ্য আমরা খুঁজে পাই। প্রথম কথা ওটা হচ্ছে দুটো জায়গাতেই প্রচুর লোক সমাগম হয়, দুটো জায়গাতেই পুণ্য স্নানের একটা ব্যাপার আছে। গঙ্গাসাগরেও নদী দেবী পূজিত হন গঙ্গা, আর সিদ্ধেশ্বরেও নদী দেবী হিসাবে বারুণী দেবীর পুজো করা হয়। দুটো ধর্মের সাথে, দুটো তীর্থের সাথেই কপিল মুনির একটা সম্পর্ক আছে বা সংস্রব আছে, নাম মাহাত্ম তো আছেই। খাসিরা বিশ্বাস করতো কুপুলি নদীতে স্নান করে পাপ স্বীকার করত, ঠিক একইভাবে গঙ্গাসাগরে স্নান করে সাপমুক্তি হয় বলে আমরা সবাই বিশ্বাস করি থাকি, এখনো এই বিশ্বাস চলে আসে। কপিল মুনি মূলত ছিলেন সাংখ্য দর্শনের উদ্গাতা বলা যায়। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলে গেছেন সাংখ্য দর্শন জন্ম নিয়েছিল সেই সব জনগোষ্ঠীর মধ্যে আর্যরা যাদের বঙ্গ, বঘদ, চের এই নামে অভিহিত করতেন। নিহারঞ্জন রায়ের মতে এই জনগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক জাতি যারা কুপলি দেবীর উপাসক ছিলেন। রামায়ণে কপিল মুনিকে পাতালের অধীশ্বর বলেও কিন্তু অভিহিত করা হয়েছে এবং পৃথিবীর প্রতিটি আদিম জনগোষ্ঠীরা একইভাবে ওদের নিজস্ব দেবী বা দেবতাকে পাতাল বা সমস্ত বিশ্বের অধীশ্বর বলেই উল্লেখ করে থাকেন বা মনে করে থাকেন। অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলেছেন যে সাংখ্য দর্শনের উদ্ভব সেই সমাজেই সম্ভব যেখানে সমাজ ব্যবস্থায় নারীরা পুরুষের থেকে তুলনামূলক বিচারে প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এক কথায় বলা যায় মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই সাংখ্য দর্শনের উদ্ভব সম্ভব বলে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় মনে করেন। মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান অস্ট্রিক সমাজের মধ্যে মূল বৈশিষ্ট্যগুলো এখনো কিন্তু খাসিদের মধ্যে বিদ্যমান। আমরা সবাই জানি যে খাসি সম্প্রদায় বা অনেক জনজাতি সম্প্রদায় এখনো মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান, আর এই জনগোষ্ঠীর প্রধান দেবতা কিন্তু ছিলেন কুপলি। গঙ্গাসাগর এবং সিদ্ধেশ্বর এই দুইটি তীর্থের সাথেই কপিল মুনির যে সম্পর্ক তা কুপলি দেবীর উপাসনার সূত্রেই আগত বলে অধ্যাপক সুধীর চৌধুরী উনার গবেষণায় বলে গেছেন। কিন্তু এর প্রমাণ এখনো আরো অনুসন্ধান অনেক ইতিহাসবিদরা মনে করেন। এক কথায় এটা নিশ্চিতভাবে বলা যায় সিদ্ধেশ্বরের কপিলাশ্রম এবং বারুণী মেলার মধ্যে শ্রীহট্ট অঞ্চলের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, যা নিয়ে আরো অনেক গবেষণার প্রয়োজন আজকেও আছে। আমরা যদি সঠিকভাবে এই কপিল মুনির আশ্রম এবং বারুণী মেলার ইতিহাসটা আলোচনা করি, আমরা যদি এটা নিয়ে আরো কিছুটা পড়াশোনা করি বা আরো কিছুটা ইতিহাসের উপাদান খুঁজতে থাকি, তাহলে হয়তো আমরা এই জায়গাতে বা আমাদের এই শ্রীহট্ট কাছাড়ের অনেক ইতিহাস আমরা কিভাবে এখানে এখন যে জনজাতি বা উপজাতি বা যারা ব্রাহ্মণ বা অন্য বৃত্তিজীবী সম্প্রদায় এসেছেন এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্নের আমরা উত্তর পেয়ে যাব।
আমার এটুকুই ছিল আজকের উপস্থাপনা, বা যতটুকু আমি জেনেছি বা পড়েছি বলার চেষ্টা করলাম, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কিন্তু এটা আমি সবটুকুই বলেছি একজন ইতিহাসের পাঠক হিসাবে। আমি মনে করি এ নিয়ে আরো অনেক গবেষণার প্রয়োজন আছে। আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই আরো পড়াশোনা করব। আর আমাদের এতদ অঞ্চলে শ্রীহট্ট কাছাড়ে অনেক ইতিহাস লুকিয়ে আছে, সে নিয়ে আরো অনেক গবেষণার প্রয়োজন। আমি আজকে যারা শুনছেন বা যারা আজকে ইতিহাস নিয়ে কাজ করছেন, আমি সবাইকেই বলবো যে এ নিয়ে আমরা আরো সবাই মিলে আরো অনেকটা কাজ করতে পারি। তো আমাকে এখানে কিছুটা আমার বক্তব্য বলার সুযোগ করে দেওয়ার জন্য ইতিহাস সংকলন সমিতির নীলাঞ্জনকে বা নন্দিতা ম্যাডামকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরও মতামতের আমি অপেক্ষায় থাকবো, তাতে করে আমি নিজেও আরো অনেক কিছু জানতে পারবো। নমস্কার আপনাদের সবাই। আমরা এতক্ষণ ধরে আমরা এতক্ষণ ধরে আজকের ব্যাখ্যানমালার যিনি বক্তা মাননীয় পঙ্কজ কুমার রায়চৌধুরীর কাছ থেকে আমরা বরাক অঞ্চলের ধর্মীয় তথা ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থান কপিল মুনির আশ্রম, যেটা সিদ্ধেশ্বর ঘাট, এ সম্পর্কে জানলাম। আমরা হৃদয় হলাম এগুলো শুনে। এখানে যারা উপস্থিত আছেন তারাও নিশ্চয়ই সবাই এই নতুন দিকটা জেনে নিজেদেরকে অনেকটাই ইতিহাসের বিষয়ে, এই অঞ্চলের ইতিহাসের ঐতিহাসিক গুরুত্ব বিষয়ে নিজেদেরকে ঋদ্ধ করতে পেরেছেন। উনি বলেছেন যে আমাদের আজকের বক্তা বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আরো গবেষণার অপেক্ষা রাখে। তো আশা করব আমরা যে এই বিষয় নিয়ে ভবিষ্যতে আরো গবেষণা হবে, আমরা বিস্তারিতভাবে আরো অনেক কিছু জানতে পারবো। যদিও আজকে আমরা যা জানলাম তা অনেকটাই আমাদের হয়তো বা সবার জানা ছিল না, আজকে আমরা নতুন করে জানতে পারলাম। আমি ধন্যবাদ জানাই মাননীয় পঙ্কজ কুমার রায়চৌধুরীকে, যিনি ইতিহাসে এতটাই রুচি রাখেন এবং যিনি আজকের এই ব্যাখ্যানমালায় আমাদের অনুরোধে সাড়া দিয়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকে যারা উপস্থিত আছেন, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের মূল্যবান সময় আমাদের এই ব্যাখ্যানমালার জন্য দিয়েছেন, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমি আমাদের রাজ্য স্তরে দায়িত্বপ্রাপ্ত মাননীয় নীলাঞ্জন দে মহোদয়কে, যিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য খুব আগ্রহী ছিলেন এবং অনেকটাই উনি কাজ করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের করিমগঞ্জ জেলার ভারতীয় ইতিহাস সংকলন সমিতির যিনি সভাপতি আছেন বিজয় দাকে, সম্পাদক যিনি আছেন বিপ্লব দাকে আমি জানাই, কারণ একটা ব্যাখ্যানমালা অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক কিছুরই দরকার পড়ে। তো সেই সমস্ত কিছু জিনিস প্রস্তুত করে এই সবার সামনে এইটুকু ইতিহাস তুলে ধরার জন্য, যেটা এতদিন পর্যন্ত ছিল আমাদের কাছে অজানা, বা অনেকটাই বলতে হয় যে ইতিহাস বিষয়ে আমরা ছিলাম অনেকটাই আমাদের মধ্যে অনাগ্রহ ছিল, হয়তো বা আমাদের যেটা এডুকেশন পলিসি ছিল তার জন্য। এখন নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস জানার বিষয়ে সবার মধ্যে একটা আগ্রহ দেখা যাচ্ছে, যে নতুন নতুন করে ইতিহাস জানতে চায়। একটু আগে আমি আজকের এই প্রোগ্রামের লিঙ্কটা শেয়ার করেছিলাম, তো আমার একজন ছাত্র যে আছে উত্তরপ্রদেশে, সে জানতে চেয়েছিল, জানতে চায় পরবর্তীতে যে এটা আমরা ছোটবেলা থেকে গেছি, ধর্মীয় উৎসব হিসাবে আমরা এটাতে অংশগ্রহণ করেছি, কিন্তু এটা আমরা জানি না এটার ঐতিহাসিক গুরুত্বটা কি আছে বা ঐতিহাসিক দিক থেকে এটা স্থান কোথায় আছে। তারপরে সে জানতে চাইছে যে এর পাশাপাশি আমাদের বরাক উপত্যকা অঞ্চলে আরেকটা যেটা বদরপুরে আছে আমাদের করিমগঞ্জ জেলাতেই, যেটা আমাদের ফোর্ট আছে, সে বিষয়ে সে জানতে আগ্রহী। তো আমি আগ্রহ প্রকাশ করবো এভাবে যে ইয়াং জেনারেশন যারা জানতে চাইছে, যাদের মধ্যে ইতিহাস নিয়ে এত আগ্রহ আছে, নিশ্চয়ই আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করব এবং আমরা নিশ্চয়ই সচেতনতা সৃষ্টি করতে পারবো সমাজে। ভারতীয় ইতিহাস সংকলন সমিতি সেটাও একটা কাজ, যাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা এই ইতিহাস সংকলনের যে কাজ আছে বা ইতিহাসের বিভিন্ন বিষয় জানার যে কাজ আছে সেটাতে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং এভাবেই ভারতীয় ইতিহাস সংকলন সমিতি এগিয়ে যাবে। জানি না আমরা এর শেষ কোথায় আছে, ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা এই কাজটুকুকে নিয়ে যাবেন। আজকে পঙ্কজদা বলছিলেন সেটা,
পরবর্তী প্রজন্ম যারা আছে তারা নিশ্চয়ই এই কাজটুকু এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি আশা রাখি। উপস্থিত সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, আর আশা রাখবো যে পরবর্তীতে আমাদের যে ব্যাখ্যান পর্ব থাকবে করিমগঞ্জ জেলার, সেটা স্থান টাইমটা নির্ধারিতই আছে আমাদের, যে আমরা প্রথম রবিবার যে আমরা যেদিনে আমরা আমাদের অনুষ্ঠান করে থাকি সেটাতে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, এটা আমি আগ্রহ রাখবো শ্রুতি দর্শক মন্ডলদের কাছে। আবারও একবার নমস্কার এবং ধন্যবাদ। আমরা ফিরে যাই নীলাঞ্জনদার কাছে।